শীতে চুলের প্রবলেম দেখা দেয় আরও বেশি, যেমন চুল বেশি শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, আর চুল ঝরাওটাও বেশি হয়, আর চুলের জট পড়ে চুলের ডগা ফেটে যায়, আর তোমাদের চুলের খুশকি প্রবণতাও বেশি দেখা দেয়। তাই তোমাদের জন্য আজ আমি একটা হেয়ার সিরাম তৈরি করেছি। এটা এতটাই ভালো কাজ করেছে, তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে হেয়ার সিরামটা। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ চা পাতা, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ মেথি, আর নিয়েছি আমি 1 টেবিল চামচ কালো জিরা। প্রতিটার পরিমাণই এক সমান মাপে নিতে হবে, তোমরা যতটা পরিমাণ নেবে ঠিক একই মাপে তোমাদের এগুলো নিতে হবে। এবার চলো রেমেডিটা তৈরি করি। তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি বড় গ্লাসে 1 গ্লাস ঠান্ডা জল। দিয়ে আবার জলটাকে একটু গরম করে নেব। জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে সব উপাদানগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা দেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা, আর দিয়ে দেব মেথি। মেথি চুল পড়ার সমস্যা রোধ করে, খুশকি দূর করে, চুলের অকালপকতা রোধ করে, চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে সাহায্য করে, ময়শ্চারাইজার ও কন্ডিশনার হিসাবেও কাজ করে। কালো জিরা চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। চা পাতা চায়ে থাকা ক্যাফেইন, অ্যান্টি অক্সিড্যান্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ভাঙা চুল রোধ করে, চুলকে সিল্কি করে, খুশকিমুক্ত করে আর চুল পড়া রোধ করে। এবার দেখো আমার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফুটে উঠেছে। যখন ফুটে ওঠার পর 1 গ্লাস জল 1/2 গ্লাস হয়ে আসবে তখন আমি এই গ্যাসটাকে অফ করে দেবো। আমার এটা দেখো একটা কালারও চলে এসেছে, আর এভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এটা অনবরত এভাবে তোমরা নেড়ে দেবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে আর ফুটে ওঠে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। 10 মিনিট ফোটালে এটা সুন্দর একটা কালার চলে আসে। এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে তাই এত আওয়াজ আসছে। এবার আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। এই যে দেখো পুরোপুরি আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা আরও সুন্দর হয়ে এসেছে। এই যে তোমরা এই হেয়ার সিরামটা তৈরি করলে বুঝতে পারবে যে এটা কতটা উপকারে আসে, কারণ আমাদের প্রত্যেকের চুলের জন্য দরকার হেয়ার সিরাম। এবার আমি হেয়ার সিরামটাকে একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। এই যে একটা ছেঁকনির সাহায্যে আমি এই যে লিকারটা যে তৈরি করেছি পুরোটা আমি বাটিতে ছেঁকে নিয়েছি। এই যে দেখো এটার থিকনেসটা, এটা কিন্তু একটু পাতলা হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, তারপরে তোমার চুলের আগা ফাটা থেকে রোধ করে। ভিটামিন ই ক্যাপসুল শুধু চুল নয়, আমাদের পা ফাটা, হাত ফাটা, তারপরে তোমার স্কিনের জন্য খুবই উপকারী। এবার নিচ্ছি আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের গুণ তো আমরা সবাই জানি। অ্যালোভেরা জেল চুলকে সিল্কি করে, চুলে জট করতে দেয় না, খুশকি দূর করে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর প্রথমে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিতে হবে যাতে চুলে কোনো জট না থাকে। এবার তোমরা এই যে আমি যে হেয়ার সিরামটা তৈরি করছি ওটা হাতে আঙুলের সাহায্যে ভালো করে সমস্ত চুলে মাসাজ করে নেবে, যাতে চুলটা একটু ভেজা ভেজা হয় সেভাবে ভালো করে মাসাজ করে নেবে। বা তোমরা একটা তুলার সাহায্যে সমস্ত স্ক্যাল্পে ভালো করে লাগাবে। হেয়ার সিরামটা কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের লাগিয়ে নিতে হবে। যখন সারা চুলে ভালো করে লাগিয়ে নেবে, ভালোভাবে চুলটাকে মাসাজ করে তারপরে চুলটা বেঁধে রাখবে। আর এটা তোমরা যদি এই হেয়ার সিরামটা রাতে লাগাও তাহলে খুব উপকার হবে। পরের দিন আবার চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেবে। আঁচড়িয়ে তারপরে একটা হার্বালযুক্ত শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে। আর অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা ব্যবহার করবে। এটা তোমরা রোজ লাগাবে, যেহেতু চুলে এখন খুব ড্রাই থাকে তাই এই হেয়ার সিরামটা তোমরা রোজ লাগাবে।
আর আমার এই হেয়ার সিরামটা যদি তোমাদের ভালো লাগে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিও, এতে সবারই খুবই উপকার হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা কোথাও যাওয়ার আগে যদি স্নান করা না হয়, তোমরা সেই শুকনো চুলে হেয়ার সিরামটা তার 20 মিনিট আগে লাগিয়ে তারপরে চুলটাকে শুকিয়ে নেবে, দেখবে চুলটা কত সিল্কি দেখায়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।